बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम सुप्रिय शिक्षार्थीबृंद सकल के प्रीति और शुभेच्छा जानिए रुमनारा बेगम सहकारी शिक्षिका मॉर्निंग शिफ्ट ब्राह्मणबाड़िया रेसिडेंशियल स्कूल कर्तृक आयोजित ऑनलाइन क्लासे सकल के स्वागतम जानाच्छि। आज के छोटो सोनामणिदेर केजिर इंग्रेजी क्लास निये हाजिर होयेछि। आमी एर आगे जी फेब्रुआरी मासेर सिलेबासेर थेके तोमादेर किछु अंश निये आलोचना करेछिलाम, तोमादेर निश्चय मने आछे। হ্যাঁ, আমি কি পড়েছিলাম? এ থেকে এফ পর্যন্ত দুটি করে অর্থসহ শব্দ গঠন এবং পাঁচটি ফুলের নাম অর্থসহ। তো আজকে আমরা ফেব্রুয়ারি মাসের সিলেবাসের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে যাই। তোমাদের বইয়ের দেখো পাঁচ পৃষ্ঠাতে কিছু এক্সারসাইজ আছে, আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো পাঁচ পৃষ্ঠার তোমাদের ফেব্রুয়ারি মাসে আছে সিক্স এবং সেভেন এইট, এই এক্সারসাইজগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রথমে সিক্সে কী আছে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার্স। রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে সাজিয়ে লেখো, জাম্বেল লেটার্স মানে কি এলোমেলো বর্ণগুলো। তাহলে এলোমেলো বর্ণ এখানে কিছু দেওয়া আছে, সেগুলো আমরা কী করবো সাজিয়ে লিখবো। দেখো এখানে কি দেওয়া আছে, ডি এইচ বি এফ সি এ জি জে ই আই, এগুলো কি করবো আমরা, এগুলো সাজিয়ে লিখবো। তো কীভাবে লিখবো দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। তারপরে দেখো এই সিক্সেরই আরেকটা পাঠ আছে, আমরা এ নিয়ে কথা বললাম। এবার বি, এটাতে কী ছিল, এগুলো ছিল ক্যাপিটাল লেটার, বড় হাতের ছিল। এখন আমরা বিতে করব স্মল লেটার, মানে ছোট হাতের ইংরেজি বর্ণগুলোকে এলোমেলোভাবে এখানে দেওয়া আছে, সেগুলো আমরা কী করব সাজিয়ে লিখব। দেখো বিতে কী আছে, ছোট হাতের এফ এইচ সি ই ডি জি আই জে, সেটাকে আমরা এখানে সাজিয়ে লিখেছি সি ডি ই এফ জি এইচ আই যে। তাহলে আমরা এগুলোভাবে লিখতে পারবো না, আমরা অবশ্যই পারবো। এখন চলো আমরা পরবর্তী পড়াতে চলে যাই। হ্যাঁ, পরবর্তীতে দেখো সেভেনে কী আছে, রাইট দ্য বিফোর অ্যান্ড দ্য নেক্সট লেটার্স, আগের ও পরের বর্ণটি লেখো। তো কী দেওয়া থাকবে তোমাদের, দেখো বইটা খুলো, খুলে দেখো তোমাদের মধ্যের বর্ণটি দেওয়া আছে। কী করতে হবে, আগের বর্ণটা নেই এবং পরের বর্ণটিও এখানে দেওয়া নেই, আমরা সেগুলো লিখব। তো প্রথমে দেখো কি দেওয়া আছে, সি দেওয়া আছে, তাহলে আমরা কি লিখব, আমরা লিখব বি এবং সি এর পরে কি আছে, কি লিখতে হবে ডি। হ্যাঁ, এখন দেখো পরবর্তীতে কি দেওয়া আছে, এন। তো এন এর আগে কি হয় বলো তো, হ্যাঁ আমরা সবাই জানি এন এর আগে হচ্ছে এম, এন তারপরে কি হবে ও। এর পরবর্তীতে যাই দেখো, এর পরে হচ্ছে টি, টিটা দেওয়া আছে। এখন আর আগে কি হবে, এর আগে হবে এস, এস টি এবং টি এর পরে কি হবে ইউ, তাহলে এস টি ইউ। তারপরে যাই দেখো কি দেওয়া আছে, ওয়াই, তাহলে ওয়াইয়ের আগে কি হবে, ওয়াইয়ের আগে এক্স হবে, এক্স ওয়াই জেড, ঠিক আছে। এর পরেরটা দেখো, এখানে দেওয়া আছে বি, তো বি এর আগে কি হয় আমরা তো এটা জানি, এ বি সি, হ্যাঁ ঠিক আছে। এরপরেরটা দেখো, এরপরে হচ্ছে এল দেওয়া আছে, তো এল এর আগে কী হবে কে এবং এল এর পরে কী হবে এম, কে এল এম। তারপরে দেখো কিউ, কিউ দেওয়া আছে, এর আগে কী হবে পি, পি কিউ এবং পরে হবে আর, পি কিউ আর। এবার দেখো শেষ কী দেওয়া আছে, এক্স, এক্স এর আগে কী হয় ডাব্লিউ, ডাব্লিউ এক্স এবং এক্স এর পরে হয় ওয়াই, তাহলে হচ্ছে কি ডাব্লিউ এক্স ওয়াই। তাহলে চলো এর পরেরটাতে আমরা চলে যাই, এটা তো আমরা পারবো তাই না। তারপরে দেখো এইট, এইটি কী আছে, এটা হচ্ছে ফিল ইন দ্য মিসিং লেটার্স। ফিল কি, ফিল হচ্ছে পূরণ করা, মানে যেটা নেই সেটা পূরণ করবে, মিসিং লেটার্স মানে কি যে বর্ণটি এখানে নেই খালি করে পূরণ করব বর্ণগুলো দিয়ে। দেখো এখানে কি দেওয়া আছে, ই ডি দেওয়া আছে, তারপর এফ দেওয়া আছে, জি দেওয়া আছে, জে কে এল এন ও আর এস,
এগুলো কি আছে? এগুলো দেখো বইয়ের মধ্যে এগুলো দিয়ে রেখেছে। আমাদের কি করতে হবে? যে গড়গুলোতে বর্ণগুলো নেই সেই খালি গড়গুলো আমাদেরকে সঠিক বর্ণ দিয়ে পূরণ করতে হবে। বাদ পড়েছে যে বর্ণগুলো সেগুলো দিয়ে ফিল আপ করে লিখে ফেলবো। দেখো ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি। তাহলে আমরা কি করলাম, এখানে কি নেই এগুলো আমরা লিখেছি না? হ্যাঁ, ডি এর পরে ই নেই, ইটা লিখেছি। এফ জি, জি এর পরে এইচ নেই, এইচটা লিখলাম। আই নেই, আইটা লিখেছি। দেখো এখানে এল এর পরে এম ছিল না, এমটা লিখেছি। এন ওর পরে পি ছিল না, পি লিখেছি। কিউ ছিল না, কিউ লিখেছি। আর এস এর পরে টি ছিল না, তাহলে কী করলাম, টিটা লিখলাম। তাহলে বন্ধুরা এগুলো আমরা লিখবো এবং শিখে ফেলবো। লিখে আমরা স্কুল খুললে অবশ্যই দেখবো। এবং ফেব্রুয়ারি মাসে এগুলো ছাড়াও তোমাদের কিছু মৌখিক পড়া আছে। দেখো সে কি সেগুলো, হ্যাঁ দেখো 13 পৃষ্ঠার একটা রাইমস আছে তোমাদের, কি আই লাভ মাই কান্ট্রি, এটা আমরা পড়বো। এবং 21 পৃষ্ঠার ইংরেজি অক্ষরের উচ্চারণ আছে, আমরা কীভাবে উচ্চারণ পড়তে হয় প্রথম ক্লাসে আমরা পড়িয়েছিলাম, মনে আছে তো? আচ্ছা না থাকলে সমস্যা নেই, ম্যাডাম আবার আজকে পড়িয়ে দেখে দিব। তো এগুলো তোমাদের বাড়ির কাজও থাকবে। আর আমরা চলো একবার রাইমসটা পড়ে নিই, কীভাবে পড়তে হয় ম্যাডামের সঙ্গে একবার করে পড়ে নাও। হ্যাঁ দেখো, সবাই 13 পৃষ্ঠা খুলে নাও বইয়ের। দেখো আমার রাইমসের নাম আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ল্যান্ড, গ্রিন বাংলাদেশ মাই হোমল্যান্ড। তো এইভাবে পারবে না? এই দেখো এরপরে আমরা পড়বো উচ্চারণটা, ইংরেজি অক্ষরের উচ্চারণ। সবাই বইয়ের 21 পৃষ্ঠাটা খুলে নাও। প্রথম দিন ক্লাসে আমরা পড়েছিলাম এ থেকে এইচ পর্যন্ত উচ্চারণটা, আজকে আমরা ফেব্রুয়ারি মাসে পড়বো আই থেকে পি পর্যন্ত উচ্চারণটা। তাই দেখো আয়ের থেকে যে পি পর্যন্ত উচ্চারণ সেটা আজকে আমি দেখিয়ে দিই, তোমরা পড়ে ফেলবা। আই সরাইয়া রশ্মি, আই জে বরিকার জয়কার জে, কে কয়াকার কে, এল এ ল এল, এম এ ম এম, এন এ দন্তান্ন এন, ও ও পি পরশিকার পি। তাহলে এগুলো আম্মুর কাছে মুখে মুখে পড়ে শিখে ফেলবে এবং রাইমসটাও শিখে ফেলবে, এটা মুখে থাকবে তোমাদের। আর যে লেখাগুলো শিখিয়েছে সেগুলো পড়ে ফেলবে। আর আজকের এই পড়ার মাধ্যমে তোমাদের ফেব্রুয়ারি মাসের সিলেবাসটাও শেষ হয়ে গেছে। তাহলে সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।